বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। ব্যাটে এবং বলে অর্থাৎ রান এবং উইকেটে শীর্ষে আছেন কারা, আসুন দেখে নেই এক নজরে। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দশম আসরে ঢাকার প্রথম পর্বের খেলা। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো। বিপিএল এবার পা রাখতে যাচ্ছে চায়ের দেশ সিলেটে। বিপিএল এর প্রথম পর্বের অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুটি করে ম্যাচ খেলেছে। শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে ঢাকা পর্বের চমক দেখিয়েছে দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার কিংবা খুলনা টাইগার্সের মতো দলগুলো। বিপিএল এ দশম আসরে প্রথম পর্বের রাতের ম্যাচগুলো ছিল ব্যাটারদের দাপট। রাতের প্রায় সবগুলো ম্যাচেই দেখা মিলেছে বড় স্কোরে। ঢাকা প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় তিন ম্যাচে 250-তে 156 রান নিয়ে শীর্ষে আছে ফরচুন বরিশালের মুশফিক। আর পাঁচ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুস্তাফিজ। আসুন দেখে নেই এক নজরে কারা আছেন শীর্ষে। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছে নাম্বার এক আছে মুশফিকুর রহিম 156 রান, দুই আছে ইমরুল কায়েস 118 রান, তিনে আছে নজিবুল্লাহ জাদরান 117 রান। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারী আছে মুস্তাফিজুর রহমান 5 উইকেট, শরীফুল ইসলাম 5 উইকেট এবং খালেদ আহমেদ, তিনিও 5 উইকেট। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বিপিএল শেষে সর্বোচ্চ রান কার থাকবে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।